আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে ক্লাস সিক্সের যে ম্যাথের যে পঞ্চম সপ্তাহের যে অ্যান্সারটি ছিল এখানে করে দিচ্ছি। তো একটা কথা বলি যে আপনার এখানে ফার্স্ট এখানে যে যদি আপনার ডিটেলস আলোচনা করতে হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি কি করছি, জাস্ট এখানে অ্যান্সারটা দেখানোর ট্রাই করতেছি বুঝাই বুঝাই দিয়ে। তো আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই সমাধানটা দেখে থাকুন। তবে একটা রিকোয়েস্ট করি ভাই, অবশ্যই ভিডিওটা দেখে যাওয়ার সময় একটা লাইক আর সাবস্ক্রাইব করেন, এতটুকু অনুরোধ আপনাদের কাছে এই কষ্টের বিনিময়ে। চলুন ভিডিওটা দেখা শুরু করি। যদি 25 টাকা 75 টাকার ক পার্সেন্ট দেখেন এখানে দেওয়া আছে, প্রশ্ন মতো 75-এর ক পার্সেন্ট সমান 25। কাটাকাটি করলে দেখেন এখানে সম্পূর্ণ এইটা কাটাকাটি করলে দেখেন এটা হবে অ্যান্সার, দেখেন এটা হবে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে এই ফার্স্ট ক নাম্বারটা আরেকবার দেখানোর ট্রাই করছি, দেখেন এখান থেকে আশা করি বুঝতে পারছেন এটা ক নম্বর। জাস্ট এবার দেখি আমরা, জাস্ট দেখেন এটা খ নম্বর প্রশ্নের উত্তর। তো দেখেন এখানে খ নম্বর আম ভালো আছে, দেখেন এখান থেকে দিয়ে 50 টাইমের মধ্যে ভালো আছে এতটি। আমি আশা করি দেখা যাচ্ছে এখান থেকে সম্পূর্ণ। আশা করি বুঝতে পারছেন। নেক্সট যেটা আছে, তো দেখুন এটা ছিল নেক্সট 10% লাভে বিক্রয় মূল্য। দেখেন এটা গ নম্বর প্রশ্নের উত্তর, 10% লাভে বিক্রয় মূল্য এত টাকা, 100টি আম বিক্রি করতে হবে দেখেন এত টাকায়। জাস্ট করে অ্যান্সার দেখেন এখানে, জাস্ট আমি এখানে দেখাচ্ছি এখানে অ্যান্সার দেখেন 33 টাকা। আশা করি বুঝতে পারছেন এখানে। তো দেখেন এখানে 2 নং প্রশ্নের উত্তর ক দেখেন দেওয়া আছে, 2 নং প্রশ্নের উত্তর ক, প্রথম রাশি 15 এবং 6, দ্বিতীয় রাশি দেখেন এখানে দেওয়া আছে। আশা করি বুঝতে পারছেন এখানে যেভাবে দেওয়া আছে। তো চলুন আমরা এখানে নেক্সট ডেটা সেটা দেখি। দেখেন এটা ছিল 2 নং প্রশ্নের উত্তর খ। ওকে, তো দেখেন এটা ছিল 2 নং প্রশ্নের উত্তর খ, আমরা এখান থেকে দেখি। তো দেখেন এরপরে দেখেন যেটা আছে 2 নং প্রশ্নের উত্তর গ, দেখেন এটা ছিল 2 নং প্রশ্নের উত্তর গ। ওকে, দেখেন এটা ছিল সংখ্যা রেখা। ওকে, দেখেন এটা ছিল সংখ্যা রেখা। তা জাস্ট আপনারা দেখেন দেখে 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 করে দিবেন। তো চলেন নেক্সট যেটা আছে দেখি, এটা 3 নং প্রশ্নের উত্তর ক। ওকে, দেখেন এটা আছে 3 নং প্রশ্নের উত্তর ক, দেখেন এখানে এক্স এর 7 গুণ, দেখেন এখানে এক্স এর 7 গুণ, এক্স গুণ 7 7x, ওয়াই 3 গুণ, ওয়াই গুণ 3 3y, রাশিটি মোট রাশিটি দেখেন এখানে জাস্ট যে রাশিটি ছিল এই 7x থেকে -3y বিয়োগ করতে হবে। ওকে, 3 নং প্রশ্নের উত্তর খ, এ ও বি এর গুণফল দেখেন এখানে দেওয়া আছে। আশা করি দেখতে পারছেন এখানে, দেখেন এখানে লেখা আছে প্রথমে 0 বিন্দু থেকে বাম দিকে 15 ধাপ অতিক্রম করে -15 থেকে 15 বিন্দুতে পৌঁছায়, তারপর -15 বিন্দু ডান দিকে 6 ধাপ, দেখেন এখানে লেখা আছে 6 ধাপ। অতিক্রম করে -9 বিন্দুতে পৌঁছায়, তাহলে -15 এবং 6 এর যোগফল -15, দেখেন এখানে কত হবে দেখেন +6 9 -9, এটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন এখান থেকে যে মানটা দেওয়া আছে। তো আমরা এরপরে যেটা আছে নেক্সট যেটা আছে এটা দেখবো। ওকে, দেখেন এরপরে দেখেন আর যে সংখ্যা রেখা যেটা আছে সংখ্যা রেখাটা, তারপরে দেখেন যেটা দেওয়া আছে সংখ্যা রেখাটা, এটা +11 যে সংখ্যা রেখা এটা দেখালাম একদম সরে, দেখেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করি দেখতে পারছেন। তো তারপরে দেখেন যেটা প্রথমে 0 বিন্দু হতে ডান দিকে 11 ধাপ অতিক্রম করে 11 বিন্দুতে পৌঁছাই, তারপর 11 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছাই, তাহলে 11 6 এর বিয়োগফল 11 -6 = 5। আশা করি বুঝতে পারছেন। চলুন আমরা নেক্সটটা দেখি। দেখেন এখানে যেটা দেওয়া আছে, দেখেন এখানে 3 নং প্রশ্নের উত্তর গ। আশা করি বুঝতে পারছেন, দেখেন এখানে দেওয়া আছে 3 নং প্রশ্নের উত্তর গ। ওকে, দেখেন এখানে দেওয়া আছে 3 নং প্রশ্নের উত্তর গ, এ ও বি এর যোগফল a+b, এক্স থেকে ওয়াই এর বিয়োগফল x-y, নিম্নের রাশিটি a+b / x-y, 3 নং প্রশ্নের উত্তর ঘ,
x এর 9 গুণ x গুণ 9 9x নিন রাশিটি 9x গুণ 7 7 নং 63x ওকে 3 নং প্রশ্নের উত্তর উম দেখে এখানে ধরি একটি সংখ্যা x অপর সংখ্যা y x এর দ্বিগুণ x গুণ 2 দেখেন 2x আশা করি বুঝতে পারছেন এখানে তো চলুন আমরা এরপরে যেটা আছে নেক্সট দেখব এরপর দেখেন উম পর যেটা আছে দেখেন এখানে y এর 3 গুণ y গুণ 3 3y নিন রাশিটি 2x প্লাস 3y আশা করি বুঝতে পারছেন 4 এর ক নং প্রশ্নের উত্তর একটি কলমের দাম c টাকা পাঁচটি কলমের দাম 5c টাকা আবার একটি খাতার দাম a টাকা তিনটি খাতার দাম দেখেন 3 a টাকা পাঁচটি কলম ও তিনটি খাতার দাম একত্রে এত টাকা আশা করি বুঝতে পারছেন এখানে যেভাবে দিছি আমি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আরেকবার দেখানোর ট্রাই করতেছি আশা করি বুঝতে পারছেন চলুন আমরা নেক্সটটা দেখি দেখুন এখানে 4 এর ক নং প্রশ্নের উত্তর দেখেন একটি বইয়ের দাম দেখেন 2 টাকা ওকে একটি বইয়ের দাম দেখেন 2 টাকা অতএব 10টি বইয়ের দাম দেখেন 2 গুণ 10 10 2 টাকা আবার একটি খাতার দাম 1 টাকা অতএব 4টি খাতার দাম দেখেন এই যে 4 আর a এখানে কি করছি 4 এ গুণ করলে 4 এ টাকা ওকে তো অতএব 10টি বই ও 4টি খাতার দাম দেখেন 4 a প্লাস 10 b ওকে এখানে দেখেন এখানে 4 দেখেন 10টি বই একত্রে 10টি বই ও 4টি খাতার দাম দেখেন একত্রে তো দেখি আমাদের এখানে 10টি বইয়ের দাম ছিল 10 বি টাকা না দেখেন এখানে আমাদের 4টি বইয়ের দাম দেখেন এখানে 4টি বইয়ের দাম ছিল 4 এ টাকা তাহলে 10টি বই সমান সমান 10 বি আর 4টি খাতার দাম 4 এ জাস্ট টোটালে 4 এ প্লাস 10 বি এত টাকা তবে দেখেন 4 এর গণন প্রশ্নের উত্তর একটি খাতার দাম 1 টাকা অতএব 8টি খাতার দাম 8 টাকা তো চলুন আমরা নেক্সটটা দেখি পরে নেক্সট কি ছিল আবার একটি বইয়ের দাম 2 টাকা অতএব 6টি দেখেন এখানে অতএব 6টি বইয়ের দাম 2 গুণ 6 6 2 টাকা আবার একটি কলমের দাম c টাকা অতএব 9টি কলমের দাম দেখেন এখানে দেওয়া আছে 9c তো দেখেন অতএব মোট দাম 8a প্লাস 6b প্লাস 9c তো এটাই ছিল লাস্ট তো জাস্ট এই পর্যন্তই ইনশাআল্লাহ বাকি ক্লাস আমি একটা কথা বলি আমি কিন্তু এর আগেও আপনার যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলো সম্পূর্ণ অঙ্ক আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সমস্ত অ্যানসার আমি আপনি দেখেন একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি অ্যানসারগুলো দেখাই দিছি তো আপনি যদি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সমস্ত অ্যানসারগুলো দেখেন আপনি অবশ্যই ভালো একটা মার্ক পাবেন এখানে তবে একটা কথা বলি অ্যাসাইনমেন্টের দেওয়ার একটিভাবে হাতের লেখা একটু সুন্দর করে খাতারে প্রেজেন্টেশন করবেন জাস্ট আপনি সুন্দর একটা মার্ক পেয়ে যাবেন এখান থেকে অ্যাসাইনমেন্টের এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার লেখা যেমন তেমন আপনার হাতের লেখাটা এক নম্বরে দেখবে দুই নম্বরে আপনার খাতার প্রেজেন্টেশনটা কেমন হয়েছে এটা দেখবে আপনি যদি খাতার প্রেজেন্টেশন এবং আপনার খাতার লেখাটা ভালো করতে পারেন আপনি সুন্দর একটা মার্ক পাবেন আর অবশ্যই অবশ্যই মনে রাখবেন আপনার কিন্তু এই মার্কের উপরেই কিন্তু জাস্ট আপনার পরীক্ষার যে আপনার যে নেক্সট ক্লাস থাকবে নেক্সট ক্লাসে জাস্ট আপনার কী করবে এর উপর একটা রেজাল্ট ভিত্তি করে দেবে ওকে তো অবশ্যই অবশ্যই একটা কথা বলি যে আমি কিন্তু আমার এই চ্যানেলে সিক্সের যে অঙ্কগুলো আছে আদারওয়াইজ মূল বইয়ের অঙ্ক ইংলিশ গ্রামার সমস্ত টেকনিক আকারেই বোঝাই দিই এখানে কোনো রোল ছাড়াই খুব সহজে সহজে বোঝাই দিই এরপরে যদি আপনারা ক্লাসগুলো করতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ক্লাস সিক্সের যে ম্যাথগুলো দিব এখান থেকে ইংলিশগুলো দিব এখান থেকে সৃজনশীলগুলো কিন্তু আমি সলভ করে দিই প্রতিটা সৃজনশীল অঙ্ক যেগুলো আপনার প্রতিটা আপনার স্কুলে ভালো ভালো স্কুলে আসে প্রতিটা অঙ্কই কিন্তু আমি এখানে সলভ করে দিই যদি পেতে চান অঙ্কগুলো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সঙ্গেই আপনি পেয়ে যাবেন তো আজকের মতন এই পর্যন্তই ইনশাআল্লাহ বাকি থাকবেন আল্লাহ হাফেজ